এই শোনা এটা কে ওরে বাবা রে বলো হ্যালো ফ্রেন্ডস আমরা রেডি হয়ে গেছি আমরা মামা বাড়ি যাচ্ছি হ্যাঁ দেখো এই দেখো আমরা রেডি হয়ে গেছি মেঘনাকে নতুন জামা পরিয়ে দিয়েছি হট প্যান্ট আর টপ এটা মেজদির বাড়ি থেকে দিয়েছিল মেজদি আর এই বুট জুতোটা পরিয়েছিলাম কিন্তু একদম খেয়াল নেই বারান্দায় ছিল বৃষ্টিতে পুরো ভিজে গেছে জুতোটা সকালবেলা যদি দেখতাম মেলে দিতাম জামা কাপড় কেচে শুকিয়ে সেই জামা প্যান্ট নিয়ে যাচ্ছে আর জুতোটা যদি রোদে দিতাম ঘন্টাখানিক আগে তাহলে শুকিয়ে যেত হ্যাঁ অ্যাপেল চলো দেখছি দেখছি এই অন হচ্ছে অন আছে এটা সব লেখা আছে খাই চেঞ্জ করবি বয়স হ্যাঁ কাঁচি দুঃখ কাঁচ লিখবি যেখানে লেখা আছে আর যে নামগুলো যেখানে আছে নাম লিখবি বয়স বয়সে করবি হ্যাঁ খাই চেঞ্জ করবি যেখানে মেল ফিমেল যেখানে আছে আয় টোটো চলে আসছে মামা বলো মামা বাড়ি যাচ্ছি টাটা করে দে বাই আয় 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 চলো চলো ওই দেখো একটা ট্রেন আর আমরা স্টেশনের দিকে পৌঁছে গেছি মেঘনা আবার এই পাশ থেকে ওই পাশে গেছে ব্যাগটাকে কেমন করে নিয়েছে দেখো চোখে রোদ লাগছে গো চশমাটাকে তো ভেঙে দিয়েছিস কতগুলো চশমা যে ভাঙলে এই পর্যন্ত ঠিক নেই ওই দেখো তাকাতে পারছে না রোদে বন্ধুরা এই দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর এটা হলো টিকিট কাউন্টার প্রচুর ভিড় আছে কেননা আজকে পাহাড়ি এক্সপ্রেস ছাড়বে সেই জন্য এতটা পরিমাণে ভিড় দেখতেই পাচ্ছ আর আমাদের তো হঠাৎ করে প্ল্যানিংটা হয়েছে সেই জন্য আমাদের জেনারেলে যেতে হবে কিছু করার নেই আর যদি প্ল্যানিং হতো তাহলে এক দেড় মাস আগে টিকিটটা কাটা হতো তো যাই হোক জেনারেলে সিট পাবো কিনা জানি না তবে মনে হচ্ছে পেয়ে যাবো কেননা এর আগেও জেনারেলে একবার গেছিলাম মেঘনা তখন হয়নি ফাঁকাই থাকে ট্রেন অতটা ভিড় থাকে না আচ্ছা পরে এটাই না এটাই না পরে টাটা করো টাটা করো আচ্ছা উঠবো ভাই ফেলে দে শোনা ফেলে দে ওটা ভাই জল তোমার জল আছে এখানে ও মা কোনটা ভাই কোনটা বুনু বলো তো কোনটা ভাই কোনটা বুনু বলো ও ধাক্কা দেয় না ব্যথা পাবে ভাই ব্যথা পাবে সরি বলে দাও এদের বয়স কত এদের একজনের হচ্ছে দেড় বছর আর একজনের হচ্ছে সেই 17-16 মাস ও বসবে না কিন্তু দৌড়াবে ঘেমে গেঞ্জিটা ভিজে গেল এটা মুখে দিবি না বলেছি না বলা আমরা আমরা ট্রেনে ট্রেনে উঠে পড়েছি দেখো ট্রেনের মধ্যে উঠেছে ঝালমুড়ি আর ঝালমুড়ি না খেলে তো হয় না ঝালমুড়ি আর ঘুগনিটাই ট্রেনের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে খেতে আর ব্যাগে করে মেঘনার জন্য বই খেলনা টেলনা সমস্ত কিছু নিয়ে এসেছে যাতে বিরক্ত না করে সেই জন্য তো এখনো বই নিয়ে একটু খেলা করছে আর আমরা এখন একটু ঝালমুড়ি খেয়ে নেবো ঝালমুড়িটা খুবই টেস্টি মানে গন্ধটা এত সুন্দর লাগছিল যে না খেয়ে পারছিলাম আর খিদেও পেয়েছে সেই দুপুরবেলা একটার সময় ভাত খেয়েছি তারপরে রুটি তরকারি যেটা এনেছে সেটা রাত্রেবেলা খাবো 10টার দিকে তো এখন একটু ঝালমুড়ি খেয়ে নিই তো একটাই ঝালমুড়ি নিয়েছি কেননা অনেকটাই দিয়েছে 20 টাকা করে নিয়েছে অনেকটাই দিয়েছে তো এতটা আমি একা খেতে পারবো না সেজন্য একটাই নিয়েছি আর ঝালমুড়ি খাওয়ার পরে একটু চা কেননা বিকেলবেলা তো প্রতিদিন বাড়িতে চা খাই আজকে তো দুপুরবেলায় বেরিয়ে গেছি দুপুরবেলা বলতে বিকেলেই বেরিয়েছি কিন্তু এত রোদ গরম যে সেটা দুপুরেই মনে হচ্ছিলো তো সেই জন্য একটু চা খেয়ে নিলাম আর এই যে এনারা যাবে নিউ জলপাইগুড়ি তো ওনাদের সাথেও দেখো এত ভাব সারা রাস্তা ওনারা নিয়ে এসছে হাওড়া পর্যন্ত মেঘনাকে ওরা কোলে করে নিয়েছে
এখন এই যে অনেক রাত হয়ে গেছে প্রায় 10টা বাজে আর এখন এই যে মেঘনার বাবাকে খেতে দিয়ে দিয়েছে আমিও খেয়ে নিয়েছি মেঘনাকে দিয়েছিলাম কিন্তু ও রুটি মানে চিবিয়ে খেতে পারে না বলে ও খায়নি ওর জন্য মুড়ি গুঁড়ো নিয়ে এসেছি মুড়ি গুঁড়োটাই ওকে পরে খাইয়ে দেবো একটু পরে আর একটুখানি আমরা চলে যাবো আর একটু পরে বলো মা মামা বাড়ি যাচ্ছি আমরা এখন তো এখন বাজে রাত্রি 10:30 তো বিকেল বেলা ওকে 3টার সময় খাইয়ে নিয়ে এসেছি 3:30টার দিকে খাইয়ে নিয়ে এসে আর এখন বাজে 10টা অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে আর মেঘনা কিন্তু ট্রেনের মধ্যে কিছুই খায়নি জল ছাড়া তো আমরা তো রুটিটা খেয়েছি ওকে দিয়েছিলাম একটু খায়নি তো দুঃখের বিষয় এটা খেয়ে কিন্তু বমি করে দিয়েছে 2 চামচ খেয়ে বমি করে দিয়েছে পুরো মেঝেতে মানে ট্রেনের মেঝেটা পুরো বমি টমি করে একাকার সেগুলো আবার পেপার দিয়ে পরিষ্কার করে কেনা জল দিয়ে ধুয়ে দিলাম তো এখন মেঘনার ঘুম পাচ্ছে আর মেঘনাকে একটু ঘুম পাড়িয়ে দেবো আর এই যে এখন হাওড়া ঢুকছে ট্রেনটা হাওড়া ঢুকছে আর ওনারা কিন্তু এতক্ষণ পর্যন্ত মেঘনাকে নিয়েছিল মানে খেলছিল আর কি মেঘনা তো খুবই মিশুকে সবার কাছে যায় আর ওনারা যাবে নিউ জলপাইগুড়ি মানে আমাদের সামনের সিটে যে মহিলাটা কাকিমাটা আর ওই বোনটা বসছে ওদের সাথে এতক্ষণ খেলা করছিল আর যেই ভাইগুলোর সাথে প্রথমে খেলা করছিল ওই ভাইগুলো নেমে গেছে তমলুক ওরা দীঘায় গেছিলো ঘুরতে দীঘা থেকে তমলুকে নেমে গেছে তো এখন একটু মেঘনাকে ঘুম পাড়িয়ে দেবো ওরও ঘুম পেয়ে গেছে আর এই দেখো ও কিন্তু ঘুমিয়েও গেছে ঘুমানোর জন্য অনেকক্ষণ ধরেই ঘ্যান ঘ্যান করছিল তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি ভেবেছিলাম ট্রেনে সিটে ঘুম পাড়িয়ে দেবো কিন্তু এভাবে তো আর ঘুম পাড়ানো যাবে না তাও একবার চেষ্টা করেছিলাম কিন্তু ও শোয়নি তো দেখতে দেখতে আমরা চলে এসেছি কাটোয়ায় নেমে গেছে এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে এখন কিন্তু প্রায় 12:15 বাজে আর এই যে ট্রেনটা এখন এটা সোজা চলে যাবে জলপাইগুড়ি তো ট্রেনটা দাঁড়িয়ে আছে যেহেতু কাটোয়া জংশন তো এখানে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়ায় তো আমরা যেহেতু জেনারেল কামরাতে উঠেছি আমরা না ভুল করে পেছন দিকে উঠেছি যদি আমরা সামনের দিকে উঠতাম ভালো হতো কারণ এখন আমাদের অনেকটা পেছনে কাটোয়া স্টেশনের অনেকটা পেছনে আছে সামনের দিকে আমাদের ওভারব্রিজ দিয়ে যেতে হবে এই দেখো কাটোয়া জংশন কতদিন পর কাটোয়াতে এলাম 8 মাস পর আমার মা দেখো ভয়েস দিচ্ছে আর 5 থেকে বেশি জ্ঞান দিচ্ছে এই শোনো এটা কে ওরে বাবা রে দাদু নিতে চলে এসছে মেঘনাকে দেখো কত রাতে বলো তুমি ভালো আছো হ্যাঁ এটা কবে হলো আমি তো জানি না দেখো কত কতদিন পর এলাম এই দেখো কাটোয়া স্টেশনে লিফট চালু হয়ে গেছে আর আমি প্রথম দেখলাম তাহলে কি এটা ও সে একই ব্যাপার হয় তো অত জানি না একটা হলে হ্যাঁ একটা হলে হলো গো বাবারে কখন ট্রেনে উঠেছি আর এখন নামলাম আর আমার বাবা দেখো মেঘনাকে নিয়ে দৌড়ে চলে গেছে বাবাকে বলো চা খাবে নাকি এটা হচ্ছে আমাদের টিকিট কাউন্টার চলো দেখি সামনে চায়ের দোকানটা খোলা নাকি কি সুন্দর আমাদের কাটোয়া স্টেশনের মুখটা তোমরা শুধু দেখো এটা নতুন করেছে আর এই যে এটা একটা ট্রেনের এটা নতুন মানে এখনো মানে কমপ্লিট হয়নি ও রিক্সা নিয়ে আসছে টোটো পায়নি এত রাতে ওই জন্য রিক্সা নিয়ে আসছে বাবু একটা ইয়ে করে দাও কিছু লাগবে না থাক তুমি নিয়ে যাও বস বস এই রিক্সায় প্রথম উঠছে মেঘনা তা চাপো তুমি কোন সাইকেল নিয়ে আসো তুমি ভাঙাচোরা সাইকেল তুমি মেঘনা নিয়ে বসো তাহলে পারবা তুমি চালাতে পায়ে ব্যথা আছে তোমার পারবা চালাতে পা ব্যথা ওর পারবা না বলে দিলাম তাও আবার প্রস্তুত না থাকো যদি ওই জন্য তো ফ্রেন্ডস গুড মর্নিং তো আমি এখন সকালবেলা বৌদির বাড়িতে চলে এসেছি তো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এসেছি বৌদির বাড়ি চা টা খেয়ে সব কিছু করে তো কালকে রাতে আমরা এসেছি এসে আর মানে এতটা মানে অস্বস্তি লাগছিল কি বলবো রাত্রিবেলা এসে
মেঘনাকে পৌনে দুটোর সময় খাইছি, ও যেহেতু বমি টমি করেছে। বাড়ি এসেছি 1:40 দিকে, তারপরে এসে মেঘনা টিয়াকে মিঠাইকে উঠিয়ে দিয়েছে ঘুম থেকে। তারপরে দাদা মা ওরা সবাই মেঘনাকে একটু আদর, বুঝতেই পারছো মামা বাড়ি বলে কথা, এত এতদিন পরে এলো, একটু আদর টাদর করতে করতে এই করতে করতে 1:30 হয়ে গেছে। তারপরে আমরা বাড়ি এসে ভাতও খেয়েছি, আর চুনো মাছের ঝাল করেছিল মা, আর ডাল দিয়ে ভাত খেয়েছি। তারপরে মেঘনাকে খাইয়েছি 2:40 দিকে, তারপরে ঘুমিয়েছি 3:00 সময়। তার জন্য আমি আর ভিডিওটা করতে পারিনি, এতটা টায়ার্ড লাগছিল আর ভিডিওটা করা হয়নি, সেই জন্য আমি সকালবেলা আবার ক্লিপটা মানে ব্লগটা শুরু করলাম। তখন আমি পাশের বাড়ি বৌদিদের বাড়িতে এসেছি, বৌদি এখন ছেলেকে পড়াশোনা করাচ্ছে, তো যাই হোক ডিস্টার্ব করবো না বেশি, পড়াশোনা করে করাচ্ছে। আমার নাইটি দাও, আমি নাইটি নিতে এসেছি বাড়ি থেকে, তো আমি কিছু নিয়ে আসিনি, তোমাদের বললাম যে হঠাৎ করে বিকেলবেলা 6টার সময় ট্রেন, আমাদের আগের দিন রাতে দিদির সঙ্গে দুপুরবেলা ফোনে কথা হলো, দিদি বারবার করে বলছে যে আমি এসেছি তুই আয় তুই আয়, আর আমিও ভাবলাম যে মেঘনা একটু আনন্দ পাবে, গেলে মিঠাই আছে টিয়া আছে, আর আমরা বোনরা না একসাথেই আসি, তাহলে একটু আমাদের মজা হয়, একটা সঙ্গী হয়, আর মেঘনারও একটা সঙ্গী হয়, আর ও তো ঘরের মধ্যে জানো একা একা থাকে, এখানে এলো ভীষণই আনন্দ থাকে, সেই ব্লগগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পারবে। এখানে এলে মনে হয় যেন ও একটা নতুন জীবন পায়, আমিও একটা নতুন জীবন পাই, মানে আগের জীবনে যেন আমি ফিরে যাই, তাই তো বৌদি? সুন্দরী বৌদি, আমার বৌদি খুব সুন্দর কবিতা বলে। তোমার চ্যানেল ছিল না একটা, করো না এখন আর, না বন্ধ করে দিয়েছো? তো বৌদির কাছে নাইটি সেলাই করতে দিয়েছিলাম কার্তিক পুজোর সময়, তো আমি চলে গেছিলাম, আর ওটা দিদিকে দিয়েছিলাম নাইটিটা, দিদিকে বলেছিলাম তুই নিয়ে নিবি, দিদিরও আর মনে নেই, তো এতদিন ধরে জিন্সের প্যান্ট আর নাইটি ছিল বৌদির কাছে। এই যে তোমরা দেখেছিলে এই নাইটিটা যখন কিনেছিলাম মেলা থেকে। তো রান্নাবান্না হয়ে গেছে? না বসবো না, মেঘনাকে খাওয়াবো, বিকেলবেলা আসবো, খাইটা এনেই তারপরে। তো হঠাৎ আমাদের প্ল্যানিংটা হলো 5 মিনিটের মধ্যে, মানে দিদির সাথে ফোনে 5 মিনিট কথা বলাতে কি মন হলো, আমি মেঘনার বাবাকে ভেবেছিলাম যে রাগারাগি করেছি, একটু ঝামেলা টামেলা ঝগড়া টগড়া করেছি, তা ওকে যদি আমি বলি যে বাড়ি যাবো, হঠাৎ করেই যদি বলি বাড়ি যাবো, তারপর আবার ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, পাটা ব্যথা, ব্যান্ডেজ ট্যান্ডেজ করা, অ্যান্টিবায়োটিক খাচ্ছে, ইঞ্জেকশন নিয়েছে, হাত পা ব্যথা, তো তার মধ্যে যদি ওকে বলি ও কি যাবে হঠাৎ করে, তার মধ্যে আবার এত দূরের রাস্তা, আমরা পাহাড়ি এক্সপ্রেসে যাই, 1 মাস আগে টিকিট কাটতে হবে, অন্তত 15 দিন আগে তো কাটতেই হবে, তা সেই কারণে না ওকে আমি বললাম। আর এদিকে ও দেখছে যে আমি আমার মুড অফ, আমি রাগারাগি করছি, আর আমি না জামাকাপড় ঢুকাতে গিয়ে ব্যাগে যখন জামাকাপড় ঢুকাতে যাব, ব্যাগটা মানে বের করেছে, মনে মনে প্ল্যান আছে আমি যাবো, রাগ যখন করেছি আমি যাবই, তো সেই জন্য ওকে একবার জাস্ট বলেছে যে আমার না ভালো লাগছে না, আমার শেষদির বাড়ি তো যাবো বলছিলাম, মেঘনার ট্রিটমেন্টটা মানে চোখের ডাক্তারটা আর একবার দেখিয়ে তো বলেছিলাম যে কলকাতা যাবো দিদির বাড়ি, তো দিদির বাড়ি এই রোদ গরমে যাবো না, একটু বাড়ি যাবো, দিদির মেজ দিদি যেহেতু গেছে একটু মেঘনাও আনন্দ পাবে, যাবো যাবে, ও এক কথায় বলছে চলো তাহলে যাই ঘুরে আসি। আমি বললাম যে জামাই ষষ্ঠী 5 বছর, এটা নিয়ে আমাদের 5 বছর, 2019-18 আমাদের বিয়ে হয়েছে শেষে, 2019-20-21-22-23 এটা নিয়ে 5 বছরের জামাই ষষ্ঠী, তার মধ্যে 1 বছর এসেছিলাম প্রথম বছর, তাই 4 বছরে এই একবার এলাম, সেই জন্য ভাবলাম যে জামাই ষষ্ঠী যখন আছে, বাড়ি থেকে তো নেমন্তন্ন করেছে জামাই ষষ্ঠীতে, তো চলো তাহলে জামাই ষষ্ঠীটা এবার ওখানে এনজয় করতে পারবো, তো সেই কারণে এখানে আসা। তা যাই হোক, নিশ্চয়ই তোমরা আরও ব্লগগুলো দেখতে পারবে, এখানে যতদিন আছি, বেশি দিন থাকবো না, 7-8 দিন থাকবো, তো তোমাদের সঙ্গে সমস্ত কিছু ব্লগ শেয়ার করবো বাবার বাড়িতে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমার গলা বসে গেছে বাপের বাড়িতে আসার আনন্দে, ঠান্ডা জল খেতে খেতে, ট্রেনের মধ্যে ঠান্ডা হাওয়া খেতে খেতে, রাত্রেবেলা এসে তারপর আবার ঠান্ডা লেগে গেছে। তো বন্ধুরা চলো আজকে টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে।